আমাদের কাছে যদি অভিযোগ আসে এর বিরুদ্ধে যে কঠোরতম যে শাস্তির ব্যবস্থা আছে বা পদক্ষেপ ব্যবস্থা আছে, আমরা সেই পদক্ষেপে সর্বোচ্চ যেটা আছে সেটাই আমরা নিব। এক্ষেত্রে আমরা কোনো রকমে ছাড় হবে না। সাতক্ষীরা শুধু সারা বাংলাদেশ না, সারা বিশ্বেই গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এই জাতীয় মাছের ক্ষেত্রে সাতক্ষীরা কিন্তু একটা বিশ্বব্যাপী আপনার সুনাম অর্জন করেছে, এবং এই খাত থেকে বাংলাদেশ কিন্তু একটা ব্যাপক মাত্রা বৈদেশিক মুদ্রা অর্জন করে। এবং সাতক্ষীরার অর্থনীতি লাইফ লাইন বলা যায় এই যে চিংড়ি চাষটাকে। এখন বিশ্ববাজারে আপনাদের একটা বড় ধরনের মার্কেট আছে, আপনাদের মানে আমাদের, আমি তো এখন আপনার আসলে একটা মার্কেট ডেভেলপ করা খুব কঠিন ব্যাপার। এই আশাশনির আপনার চিংড়িতে, এই চিংড়ি কেন্দ্রিক ইউরোপ আমেরিকাতে যে মার্কেটটা ডেভেলপ হয়েছে, এটা আশাশনির হাজার হাজার মৎস্য চাষি বিক্রেতা কিংবা এক্সপোর্টার তাদেরই সমন্বিত যেসব ভূমিকা ছিল তারই একটা অবদান, এটা তারা গড়ে দিয়ে গেছে এই মার্কেটটা। এই মার্ককে ধরে রাখার দায়িত্ব কাদের? আপনার যারা বিক্রেতা, বিক্রেতা যদি মার্কেটে ঠিক মতো যদি তার যে আপনার প্রতিশ্রুতি, আপনি একজনকে যখন চিংড়ি মাছ যখন বিক্রি করবেন সে বাড়ি যে অথবা সে ওইটাকে রান্না করতে যেয়ে যখন দেখবে তার ভিতরে অবৈধ খারাপ জিনিস দেওয়া আছে, এতে কি হবে? এতে আমাদের মাছের বা আমাদের বিক্রেতাদের একটা আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আপনি শর্ট টার্মে বা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনার তো একটু বেশি লাভ করলেন, কিন্তু লং টার্ম বা দীর্ঘমেয়াদী যে ইম্প্যাক্ট হচ্ছে একসময় তারা আর কিনবে না। এই যে বাজার একবার নষ্ট হয়ে গেলে, একবার রেপুটেশন খারাপ হলে সেই রেপুটেশন ভালো করা আপনার খুব কঠিন। একজন ক্রেতাকে আপনার নিজের কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি এখানে থাকে এটা বুঝবেন যে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন আপনার ক্রেতাদেরকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ধরে রাখা। তো এই জন্য আমি আশাশনির এই মৎস্য চাষ উৎপাদন বাজারজাতকরণ বা এক্সপোর্টের সাথে যারা যুক্ত সবাই প্রতি আমার মানে উদাত্ত আহ্বান থাকবে, প্লিজ এইরকম আপনার প্র্যাকটিস করে আশাশনির মানুষকে আপনারা বিপদে ফেলবেন না। আশাশনির মানুষের যে জীবন জীবিকা এটাকে আপনারা কোনোভাবেই হুমকির মুখে একদমই ফেলবেন না। আপনার দয়া করে এই প্র্যাকটিস থেকে আপনারা সরে আসুন। আর আমাদের কাছে যদি অভিযোগ আসে এর বিরুদ্ধে যে কঠোরতম যে শাস্তির ব্যবস্থা আছে বা পদক্ষেপ ব্যবস্থা আছে, আমরা সেই পদক্ষেপে সর্বোচ্চ যেটা আছে সেটাই আমরা নিব। এক্ষেত্রে আপনার কোনো রকমে ছাড় হবে না। এই ক্ষেত্রে আমাদের আসলে কোনো আপনার টলারেন্স নেই, কারণ যারা এই কাজটা করতেছেন তারা আশাশনি তথা সাতক্ষীরা এবং আপনার বাংলাদেশের জাতীয় স্বার্থ, এই স্বার্থর সাথে আপনারা এক ধরনের আপনার বেইমানি করতেছেন, যেটা এটা আমরা সহ্য করবো না, এবং এটার বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নেবো।